হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফিট বাংলা। আমি দীপ। যথারীতি তোমাদের মনে আছে, এর আগেও আমরা অনেকগুলো ভিডিওতে ইন্টারঅ্যাক্ট করেছি, সামনাসামনি হয়েছি। যারা আমাকে এখনো পর্যন্ত দেখোনি, জানো না, আমার চ্যানেলে নেই, তাদের জন্য বললাম আমার ইন্ট্রোডাকশনটা আরেকবার। আজকে আমরা আছি রামতলার কল্পনার ক্লিনিকের সামনে। এখান থেকে প্রথমে আগে আমি দেখিয়ে দিই আমি যে জিমেতে এসেছি আজকে, সেই জিমটার পোস্টারটা, তারপরে আমরা কথা বলি। ওকে, চলো আগে দেখিনি পোস্টারটা, এসো। তো তোমরা দেখতে পেলে জিমের ব্যানার বা পোস্টার, যেটাই বলে থাকি। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে আমি মাস্কটা খুলে দেখেছি, কেননা যে জিমটাতে আমরা এসেছি আজকে সেটা ফুললি স্যানিটাইজ জিম। তো এখানে এই মাস্কের আর কোনো প্রয়োজন হবে না, কেননা সব কিছু প্রিকশন মেনটেন করে এই জিমটা চলছে এখন। তো এটা আমি এখন পকেটে রেখে দিলাম। এবার এই জিম সম্বন্ধে যেটা বলা, সেটা হচ্ছে যে জিমটার নাম হচ্ছে নিউ মহাবীর মাল্টি জিম। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনুন, নিউ মহাবীর মাল্টি জিম। এটা আছে রামতলা কল্পনা ক্লিনিক, সেখান থেকে ভেতরে চলে আসছো, সামনেই পড়বে মিলন সংঘ ক্লাব। মিলন সংঘ ক্লাবের ঠিক অপোজিটেই আছে নিউ মহাবীর মাল্টি জিম। এখানে যারা নতুন আছো বা যারা এখন তৈরি হওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, চোখ কান বুঝে চলে আসতে পারো। এখানে ট্রেনার আছে সুদীপ্ত স্যার, সুদীপ্ত সেনগুপ্ত, মিস্টার ইন্ডিয়া। এছাড়াও আমার দাদা ভুবনদা, ভুবনদা মানে ওনাকে নামটা ভুবনদা নাম বললেই যথেষ্ট, তবুও যারা এখনো পর্যন্ত ভুবনদাকে সেরকম ভাবে চেনো না, তাদের জন্য বলছি সুরজিৎ মজুমদার, স্বর্গীয় সুরজিৎ মজুমদার, ভুবনদা। এটা ভুবনদার জিম। তো আমি ছোট্ট করে জিমের একটা ট্যুর করিয়ে দিচ্ছি তোমাদের, তো আগে দেখে নাও জিমটা, তারপরে আমরা ভেতরে যাব, স্যারের সঙ্গে কথা বলবো। মিস্টার ইন্ডিয়া, সুদীপ্ত সেনগুপ্ত ভেতরেই আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেবো বডি বিল্ডিং সম্বন্ধে, ফিটনেস সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশান। এছাড়াও একটু আধটু জেনে নেব, আমি তো মানে কিরম বলবো সব কিছুই জানি, তো হালকা একটু তোমরাও জানো আমার দাদা ভুবনদা সম্বন্ধে। সেও একটা মিস্টার ইন্ডিয়া ছিল এবং এখনো পর্যন্ত আমরা তো তাকে ভুলতে পারিনি, তো তার সম্বন্ধে একটু আমরা জেনে নেবো আজকে। তো এসো প্রথমে দেখে নিই নিউ মহাবীর মাল্টি জিম, চলে এসো। Thank you.
স্টার্ট করি। তো চলে যাচ্ছি সুদীপ স্যারের কাছে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু ফিটবাংলা। তো স্যার একটু জোরে বলতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার যদি আপনি ক্যামেরায় কমফোর্টেবল থাকেন ক্যামেরায় দেখতে পারেন, আর যদি কমফোর্টেবল না হন তো আমরা সামনে সামনে কথা বলি। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবার আমি আওয়াজ করতে পারি। অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব নার্ভাস আজকে স্যারকে ইন্টারভিউ করতে এসে। আমি একটু আসতেই কথা বলি, মানে এটা কি অসুবিধা হবে? না না, ঠিক আছে, আমি এখান থেকে কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যার প্রথম ব্যাপার হচ্ছে যে আমার যা চিন্তাভাবনা, আমার যে যোগ্যতা, সেই মধ্যে আপনাকে কোশ্চেন করার মতো সেই লেভেলে আমি নই। তবুও স্যার যেহেতু ফিটনেস থেকে এসেছি, সেই বিহাব থেকে যদি আপনি আপনার ফিটনেস জার্নিটা, মানে আজ থেকে তো বহু বছর আগে আপনি শুরু করেছেন, তখন না ছিল একটা ফেসিলিটি, না ছিল একটা ইকুইপমেন্ট, তো সেই সময় আপনি কিভাবে শুরু করেছেন, কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, কী কী মানে সুবিধে অসুবিধে আপনাকে ফেস করতে হয়েছে সেটা যদি একটু বলেন ছোটো আমাদের। অ্যাকচুয়ালি আমি যখন ব্যায়াম শুরু করি, বডি বিল্ডিং করবো না, ব্যায়াম শুরু করি, তখন জাস্ট একটু ফিট থাকবো বলেই ব্যায়ামটা শুরু করি। যেমন আমার ঘরে আমার কাকা বাবা এরাও সব ফিটনেসের মধ্যে, মানে ব্যায়ামের সঙ্গে যুক্ত ছিল। দেখতাম পাড়ার দাদারা ব্যায়াম করছে, বন্ধু বান্ধবরা ব্যায়াম করছে, যেরকম আর পাঁচটা ছেলে ব্যায়াম করতে আসে, এই বন্ধু বান্ধবরা করছে, দাদারা করছে, তাদের দেখে আমিও ব্যায়াম করতে গেছিলাম। তো ব্যায়াম করতে করতে একটা জায়গায় চলে গেছি, তারপর আস্তে আস্তে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে বেঙ্গল, বেঙ্গল থেকে ন্যাশনাল, স্টেট থেকে ন্যাশনাল, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল, মানে এশিয়া লেভেল কম্পিটিশন করেছিলাম। তো এখন আপাতত বলতে পারেন সবাই আমাকে একটু দায়িত্ব দিয়েছে, আমাদের স্টেটের আমার দাদারা আছে, যারা আমাদের সিনিয়র প্লেয়াররা আছে, সবাই মিলে আমাকে ধরে একটু দায়িত্ব দিয়েছে যে আমাদের স্টেটটা যাতে ঠিকঠাক চলে, বা যেন ঠিকঠাক ছেলেদের যাতে ঠিকঠাক কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে সেটা দেখার দায়িত্ব আমাকে দিয়েছে, স্টেটের সেক্রেটারির দায়িত্বটা আমাকে দিয়েছে। তো এখনও পর্যন্ত এইভাবেই চলছে, তোমাদের ভালোবাসার জোরে আমরা আমি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করবো। আর তোমার এই উদ্যোগ যেটা আমার ভালো লেগেছে, যে ফিটনেসকে নিয়ে একটা জায়গা তুমি একটা তৈরি করতে চাইছো, আর আজকে যে জিমেতে আমরা বসে আছি তোমার তো খুবই প্রিয়, তুমি জানো তোমার খুবই প্রিয়, হয়তো আমাকে অতটা তুমি চিনতে না। ওকে আমার মানে ওকে আমি একদম হাতে করেই তৈরি করেছিলাম, সুরজিৎ মজুমদার ভগবান, ওকে হাতে করেই তৈরি করেছিলাম। তো আজকে ওর এই স্বপ্নটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমি কোথাও কোনো জিমে আমি যাই না, কোথাও যাই না, শুধু একমাত্র এই জিমেই আসি। তো বন্ধুরা তোমরা শুনলে স্যার কিন্তু খুব ছোট্টভাবে পুরো হিস্ট্রিটাই বলে দিল, আর এটা স্যার যেটা আপনি বললেন যে ছেলে এবং মেয়েরা, সেটা স্যার ইংলিশে ছিল? হ্যাঁ ইংলিশে। মানে মেয়েদের কি আলাদা টাইম আছে নাকি? না না, টাইম তো একটা আলাদা আছে, তিনটে থেকে পাঁচটা পর্যন্ত, ঠিক আছে, কিন্তু সেই টাইমটাতে অনেকে কমফর্ট হয় না। তো কেউ কেউ চায় যে হ্যাঁ আমরা একসঙ্গে করতে পারি, এখন তো আর সেই আগেকার দিনের মতো সেই দিন নেই যে আমরা আলাদা করবো, আমরা সবার সামনে করতে পারবো না, ম্যাক্সিমাম জিমই এখন ইউজ হচ্ছে, ঠিক আছে। তো আসে তারাও কম, আমি যতক্ষণ থাকি কমফর্টলি করে, কোনো কারোর থেকে কোনো প্রবলেম এখানে ফিল করে না কেউ। যারা দেখছে না যে আমাদের এই শোটা যারা দেখছে তাদেরকে বলছি, কোনো রকম হেজিটেশন না করে আপনারা এই জিমে অ্যাডমিট হতে পারেন, এখানে কোনো রকম প্রবলেম আপনারা ফেস করবেন, এটা আমি বলতে পারি। তাহলে আপনারা বুঝতে পারলে যে ছেলে এবং মেয়ে নির্বিশেষে এখানে আসতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই, আর যখনই আসবে সামনেই নিয়ে যাবে সুদীপ স্যারকে, আর সেখানে স্টেটের যে দায়িত্বটা আমাকে দিয়েছে সেটা নিয়ে আমি একটু ব্যস্ত থাকি, অনেকটাই ব্যস্ত থাকি। তো আসি আমি এখানে মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন, 7:30-7:30 থেকে 8:30-9:30 পর্যন্ত, আর শনিবার দিন সকালবেলা এখানে নাগাদ আসি, সবসময় আসতে পারি না। এবারে কারোর কোনো সুবিধা অসুবিধা হলো আমার সাথে ফোনে কনসাল্ট করবো। আচ্ছা, বুঝতে পারছো যে চোখ বন্ধ করে এখানে ভর্তি হয়ে যেতে পারো, আর যে কোনো সমস্যায় যখন তোমাদের কোনো অসুবিধা
করতে হবে তোমরা স্যারকে ফোন করে স্যারের ডাইরেক্ট নাম্বারও তোমরা পেয়ে যাবে আমি নিচে স্যার ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি স্যারের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো যারা এখানে জয়েন করতে চাও তারা অতি অবশ্যই স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো প্লাস জিমেল নাম্বার তো পেয়ে যাচ্ছ তোমরা অ্যাড্রেস এবং নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবে এছাড়াও যদি কেউ মনে করো যে ফিটনেস রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়ারিজ তোমাদের রয়েছে অতি অবশ্যই তোমরা স্যারকে কল করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কিন্তু হ্যাঁ দরকার থাকলে কবে করো নাহলে অযথা কিন্তু স্যারকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে ডিসকাস করবো না কেন শুনতে পেলে যে স্যার কিন্তু প্রচন্ড বিজি থাকে তো সেই বিজি শিডিউলের মধ্যে থেকে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবেন আমি তো স্যার এটা তো গেল ফিটনেস রিলেটেড স্যার আমি এবার একটুখানি জেনে নিই ধরুন যারা নতুন আসছে বিগিনার যারা আসছে তো এখন প্রত্যেকেই চায় খুব কম সময়ের মধ্যে একটা খুব সুন্দর ফিজিক আছে মানে আছে পরিমিতে টাইগার শ্রফের মতো মৃত্যু জাম্বলের মতো অনেকে আছে বিশাল বড় চেয়ার আছে জন আব্রাহামের মতো তো এইগুলো কি কম সময়ের মধ্যে করা পসিবল একটা কথা বলি তোমাকে আমি যে জিনিসটা ইজি মানে সহজ লক্ষ্য এটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করা যায় সেই জিনিসটার মধ্যে না যাওয়াই ভালো ঠিক আছে আমার এটা আমার ফিটনেস লাইনে আমি সবার কথা বলবো না আমার ফিটনেস লাইনে আমি যতটুকু আমার জ্ঞান বুদ্ধি ততটা দিয়েই আমি বলছি খুব তাড়াতাড়ি যেটা তুমি অ্যাচিভ করবে সেটা খুব তাড়াতাড়ি করবে তো আমার ডিসিশন যদি কেউ নেয় আমার সাজেশান যদি কেউ নেয় তো আমি বলবো ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে এমন একটা গেম বডি বিল্ডিং হচ্ছে এমন একটা গেম মাদার অফ অল স্পোর্টস মানে যে কোনো স্পোর্টস করতে গেলে আপনি তুমি এতে ফুটবল খেলো ক্রিকেট খেলো যে কোনো গেম কবাডি খোখো সুইমিং যাই করো জিমনাস্টিক যাই করো তোমাকে জিমে অবশ্যই আসতে হবে তোমার ফিজিক অবশ্যই ঠিক রাখতে হবে ফিটনেস তোমাকে ফিট তোমাকে থাকতেই হবে তো আমি বলবো যে খুব বেশি তাড়াতাড়ি না করে ফিট তো অবশ্যই দেখো আমি তোমাকে বলছি যদি কেউ কন্টিনিউ খুব খুব খারাপ কন্ডিশানে এসেও যদি কন্টিনিউ দু তিন মাস করে সে ওই যে খারাপ কন্ডিশানটা ছিল তার থেকে অনেকটাই বেশি সুস্থ থাকতে পারবে অনেকটা বেশি মানে ভালো থাকতে পারবে বা যখন একটা কেউ ফিট থাকবে ভালো থাকবে সে কন্টিনিউ তখন দেখবে প্র্যাকটিস করে যাবে বা প্র্যাকটিসের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে যদি সে সেটাকে ভালোবাসে ফিটনেস মানে ডিসিপ্লিন অ্যাকচুয়ালি আমি একটু মানে একদম নর্মালভাবে সবাইকে বোঝার জন্য আমি কিন্তু নর্মালভাবে বলি এটা আমরা সবাই জানি আমরা যখন ব্যায়াম করি আমাদের যে পেশিগুলো আছে আমাদের যে পেশিগুলো কী দিয়ে তৈরি টিস্যু দিয়ে তৈরি এই টিস্যুগুলো কী হয় প্রচুর পরিমাণে বিভাজিত হয় মানে ভাঙে ছেড়ে সেগুলোকে রিকভার না করলে সেগুলো যখন রিকভার হয় তখনই কিন্তু আবার পেশি নতুন করে গঠন হয় মানে একটা পেশি ছিঁড়ল সেটাকে ফুট দিল ফুট কী দেবে তুমি কী খেলে সেটাকে রিটার বলতে গেলে অনেক কথা কিনা রিকভার অনেক লং প্রসেস চলে যাবে তোমার অনেক একটা ছোট্ট করে বলে দিচ্ছি যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন এক্সারসাইজ করছি আমাদের পেশিগুলো ছিঁড়ছে পেশি মানে আমাদের মাসেস দিয়ে প্রোটিন দিয়ে এটা সবসময় প্রোটিন ফ্যাট তারপরে ওয়াটার এইগুলো সব মিলিয়েই তৈরি হয় কিন্তু ম্যাক্সিমামটাই প্রোটিন থাকে ঠিক আছে সেই প্রোটিনটা কোথা থেকে আসে প্রোটিন যেসব সাবস্টেন্টের প্রোটিন থাকে যেমন ফিশ এগ মাটন চিকেন এইসবগুলো তো থাকে কিন্তু মাটনও খুব বেশি পরিমাণে খাওয়া যায় না ওটাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে ঠিক আছে চিকেনটাই বেস্ট খাওয়ার জন্য চিকেনটাই বেস্ট তো যারা প্র্যাকটিস করছে যারা ফুড থাকতে চাইছে তাদের বলবো যে প্র্যাকটিসের পরে অবশ্যই যেন কোনো রকম কার্বোহাইড্রেট তারা যতটা কম ইনটেক করতে পারবে তাদের জন্য ভালো একটু প্রোটিনের পরিমাণটা বেশি রাখতে হবে এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমাদের এবারে কেউ হয়তো ভাবে যে আমি প্র্যাকটিস করছি এক কেজি চিকেন একসাথে খেয়ে নেব না ঠিক আছে তার বডি ওয়েট অনুযায়ী তাকে প্রোটিন ক্যালকুলেশন করে তবেই তাকে ইনটেক করতে হবে এখন যদি তার বডি ওয়েট এমন পজিশান আছে তার থেকে যদি অনেক বেশি প্রোটিন ইনটেক করে তাহলে কিন্তু ভাববে না যে এতটা প্রোটিন থাকি বলে আমার মাসের তো তাড়াতাড়ি বড় হবে সম্ভব নয় অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটাই হচ্ছে এখন আমাদের
স্টমাকে যায়, স্টমাক থেকে ইন্টারস্টাইনে যায়, ইন্টারস্টাইন থেকে আমাদের লিভারে যায়, লিভার থেকে যার যেখানে যেরকম দরকার। আজকে আমি এইটা ওয়ার্কআউট বেশি করেছি, ঠিক আছে, তো আমার ব্রেন ইন্ডিকেট করে লিভারকে, লিভার প্রোটিনটা কি, প্রোটিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, আমাদের যাই খাই আমরা সেটা প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, সেইটা যখন ব্রেন যখন বলবে যে হ্যাঁ যে এই জায়গাটাতে এতটা প্রোটিন দরকার, তো তখন কী করবে লিভার ব্লাডের মাধ্যমে সেই জায়গাটাতে সেই কিছুটা রিকভার করার জন্য সেখানে সেই পরিমাণ প্রোটিন পাঠাবে। সিস্টেম হচ্ছে এটা, আমি যতটা পারছি শর্টে বলে দেওয়ার চেষ্টা করছি, এটা একটা ভাগ মানে অনেক বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার, যত এইসব নিয়ে অনেকটা পড়াশোনারও ব্যাপার থাকে, ঠিক আছে। বলছি যে কার চার্ট কি লাগে, মানে কোন বডিতে কি চার্ট লাগে, সে একমাত্র যে ট্রেনার থাকে সেই বলতে পারে। আমি যদি বলে দিই যে আমার এই চার্টটা আমি করেছি, মানে আমি সবাইকে ওই চার্টই করাবো, তাহলে কিন্তু সে ভুল, আমাদের থ্রি টাইপ বডি থাকে, এটা সবাই জানি আমরা, ঠিক আছে, ঠিক আছে, তিন টাইপের বডি আমাদের আমাদের থাকে। এবার কার কোনটা দরকার, কোন চার্টটা দরকার, কোন ফুডটা দরকার, সেটা কিন্তু একমাত্র ট্রেনাররাই ঠিক করে দিতে পারে, ঠিক আছে, সার্টিফাইড ট্রেনার যারা পড়াশোনা করেছেন, যারা এই নিয়ে জ্ঞান, মানে অ্যাকচুয়ালি দেখো আর একটা কথাও তোমাকে বলি, যে অনেকে আছে এখন অনেক জায়গায় দেখছি যে শুধু পড়াশোনা করে একটা জিমের ট্রেনার হয়ে গেল, হ্যাঁ, তো কিছুটা অবশ্যই আমি বলবো তাদের ভ্যালু আছে, কিন্তু কিছুটা প্র্যাকটিক্যাল জ্ঞান থাকার, নলেজ থাকারও দরকার, যে আমি যে ছেলেটাকে প্র্যাকটিস করাচ্ছি সেই ছেলেটাকে পারফেক্ট প্র্যাকটিস করাচ্ছি কি, তার মাসেসটা ঠিকঠাক, মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে কি, সেইগুলোর জন্য দরকার কেন, ঠিক আছে, তো শুধু পড়াশোনাতে আমি বলবো না, তাতে কিন্তু একটু প্র্যাকটিসে তো এই নলেজটা প্র্যাকটিক্যালি নলেজ থাকা দরকার, ঠিক আছে। মানে স্যার মানে এইসব নিয়ে নিউট্রিশন নিয়ে জানা তো থাকে, ঠিক আছে, আইডিয়াও থাকবে অবশ্যই, তাকে তাহলে তাকে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, যে ঠিকঠাক ট্রেনার, ঠিক আছে, শুধু কেউ যদি পড়াশোনা করে ট্রেনার হয়ে যায়, আমি বলবো এটা আমার কেউ কিছু মনে করো না ভাই, যারা দেখছো, যারা ট্রেনিং দিচ্ছ, আমি হয়তো একটুখানি পরিষ্কার করেই বলে দিচ্ছি, কিন্তু তো মোটামুটি বোঝা গেল যে একটা ভালো চেহারা তৈরি করতে গেলে একটা টাইম দিতে হবে, নাম্বার ওয়ান টাইম, নাম্বার ওয়ান তোমার ডেডিকেশন, নাম্বার থ্রি ওয়ার্কআউট, নাম্বার ফোর রেস্ট, নাম্বার ফাইভ ডায়েট, নাম্বার সিক্স ভালো ট্রেনার, এত কিছু জিনিস একসঙ্গে হলে তবেই ঠিক একটা ভালো চেহারা তৈরি হয়, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে বলে আর এটি আমার জানা ছিল যে এখন যারা বিগিনার আসছে, বিগিনারটা এসে প্রথমেই আগে মানে চিন্তা করে নিচ্ছে যে ঢুকেই সাপ্লিমেন্ট নিয়ে, তো মানে বিগিনাররা তো কেন আমরা যারা রেগুলার ওয়ার্কআউট করছি আমরাও জানি না কিভাবে যে আমাদের কোনটা দরকার, বিগিনার দরকার না প্রোটিন দরকার। এবারে এই ব্যাপারটাও আমি বলি তোমাকে একটু মানে খুলে, যে এইখানেও কিন্তু ট্রেনারের একটা মুখ্য ভূমিকা রয়েছে, মানে আমি কোন ছেলেটাকে তার বডি টাইপ দেখে কোন ছেলেটাকে কি প্র্যাকটিস দেবো, তার সাথে কি ডায়েট দেবো এবং তার সাথে কি সাপ্লিমেন্ট দেবো। আজকে কিন্তু আমরা যে জায়গায় বসে আছি, আজকে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স জায়গায় চলে এসেছি, আমরা ছেলেরা চায় যে একটু তাড়াতাড়ি চেঞ্জ হতে, তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হওয়ার, আমি প্রথমেই বললাম তাড়াতাড়ি চেঞ্জ হওয়ার সম্ভব না, হওয়াই ভালো, হ্যাঁ, কিন্তু এই যে আমরা প্র্যাকটিস করছি, আমরা যে প্র্যাকটিস করছি হয়তো ঘরেতে এমন পরিস্থিতি যে ঘরে গিয়ে বলছে স্যার আমি তো ঘরেতে এই পরিমাণ প্রোটিন দিতে পাচ্ছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তার জন্য কিন্তু এই সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট হচ্ছে কোনো মেডিসিন না, সাপ্লিমেন্ট হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড ভিটামিন সব কিছু দিয়ে সাপ্লিমেন্ট। এবারে কার কতটা প্রোটিন, এবার তার সেই অনুযায়ী সাপ্লিমেন্টের মধ্যে প্রোটিনের ভাগ, ফ্যাটের ভাগ, কার্বোহাইড্রেটের ভাগ সমস্ত কিছু মেনশন করা থাকে, এবং কার কতটা লাগে সেটা কিন্তু ট্রেনারের কাজ,
যে এই সাপ্লিমেন্টটা এই জন্য, এই সাপ্লিমেন্টটা এর জন্য, ঠিক আছে। কেউ হয়তো যার যার হয়তো দরকারই নেই যে সাপ্লিমেন্টটা দেখি অনেকেই আছে, সেই সাপ্লিমেন্টটা তাকে দিয়ে দিল যে এটা তুমি খাও, এটা খেলে তোমার হয়ে যাবে, কিন্তু না। তো আমি বলছি ভাইদের, এটা বলছি তুমি একটু সাপ্লিমেন্টও যারা দিচ্ছ তারা একটু বুঝে দাও, এবং যাতে ছেলেদের কোনো রকম ক্ষতি না হয় সেটাও আমি সবাইকে অনুরোধ করবো, যে অ্যাজ এ সিনিয়র দাদা বলো, ভাই বলো, বন্ধু বলো, যে একটু বুঝে দাও সবাই। যে আমি বলছি না যে আমার জ্ঞান সব কি আমি সবাইকে ঠিকঠাক দিতে পারি, ভুল আমারও হতে পারে, কিন্তু চেষ্টা করো যাতে যতটা সম্ভব যেসব ছেলেগুলো প্র্যাকটিসে আসে, যারা প্র্যাকটিস করতে আসে, তারা কিন্তু টোটালটাই আমাদের ওপর নির্ভর করে, আমাদের ওপর ছেড়ে দেয়। কোনো যে স্যারেরা আসে, স্যারেরা আছে, আমরা কিন্তু তার ওপর পুরোপুরি ছেড়ে দিলাম নিজেকে, এবং আমরা যাতে কোনো রকম ভুল গাইড না করি সেটা একটু চেষ্টা করো, যাতে না ভুল হয় সেই চেষ্টা করো, এটা আমি আশা রাখবো সবাইকে। সব মানে আমাদের পুরো স্টেটের এবং পুরো যারা দেখছেন আজকে তাদের সবাইকে সবাইকে বলছে একটুখানি খেয়াল রাখবে। আমি বলছি ক্রিয়েটিন হচ্ছে এমন একটা প্রোটিন সাপ্লিমেন্ট যেটা যেমন সেটা যেমন গুড রেজাল্টও আছে, ব্যাড রেজাল্টও প্রচুর আছে, ব্যাড এফেক্টও প্রচুর আছে। ওটাতে ক্রিয়েটিনে খুব বেশি পরিমাণে হয়ে গেলে সেটাকে কিডনি এফেক্ট করতে পারে, কিডনি কিডনির উপর আছে কিন্তু একদম র প্রোটিন, ঠিক আছে। তো ওটা ওটা যারা নেবেন অবশ্যই তাদের শরীরে জলের পরিমাণ অবশ্যই যেন ঠিক থাকে, ওয়াটার লেভেল সবসময় যেন ঠিক থাকে। যারা ক্রিয়েটিন ইউজ করবেন অবশ্যই প্রপার ডায়েটে ইউজ করবেন। ক্রিয়েটিন কিন্তু আমাদের শরীরের মধ্যে আছে, প্রেজেন্ট আছে আমাদের শরীরে প্রেজেন্ট, এবার সেই লেভেলটা কতটা হাই হচ্ছে সেটা কিন্তু তার সেই ট্রেনার বা তাকে কতটা দিতে হবে সেই ট্রেনারই একমাত্র বলে দিতে পারে, ঠিক আছে। তো পরিমাণ বুঝে পরিমাণ মেপে কিন্তু ক্রিয়েটিন খেতে হয়, এবং তার সাথে ওয়াটার লেভেল যেন অবশ্যই ঠিক থাকে, নাহলে কিন্তু কিডনি ড্যামেজ করার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি হবে। এবারে সেটা কিন্তু টোটাল বলতে পারি আমি যেটা যে বডি ওয়েট হাইট তার উপর নির্ভর করে, তার অ্যাভারেজ 4-5 লিটার করলে আসলে আর থেকে 5 লিটার। সাপ্লিমেন্ট অনেক আছে বাজারে, সাপ্লিমেন্ট প্রচুর, কিন্তু কার কোনটা দরকার সেটা কিন্তু একমাত্র ট্রেনারই ঠিকঠাক গাইড করে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে স্যার দুটো জিনিস কিন্তু মেনশন করে নিল, যে নাম্বার ওয়ান তুমি যাই বলো শেষ কথা হচ্ছে তোমার ট্রেনার বা তোমার গুরু, এটা তোমাদের কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে দেখে নিতে হবে যে তুমি যাকে মেন্টর হিসাবে, গুরু হিসাবে বা ট্রেনার হিসাবে মানে সিলেক্ট করছো সে কতটা তোমাকে তোমার প্রতি ডেডিকেট, সে তোমার প্রতি ডেডিকেটেড নাকি তোমার পকেটের উপরে ডেডিকেটেড, এটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ স্যার, মানে অ্যাকচুয়ালি আমার সঙ্গে এরকম অনেক ঘটনা ঘটেছে, আমি এরকম প্রতি যখন জিম জয়েন করেছি আমি এরকম সাপ্লিমেন্ট নিয়েছি তার গায়ে কোনো লেভেল নেই, ক্রিয়েটিন দিয়েছি গায়ে কোনো লেভেল নেই, এরকম ধরনের সাপ্লিমেন্ট অনেক আসে বাজারে যেটাতে ফরেন বলে চালাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আদৌ তার থেকে ছাতু খাওয়া হবে, ঠিক আছে। স্যার এটা তো গেল সাপ্লিমেন্টের কথা, গেল ডায়েটের কথা, আমি কিন্তু জেনে নিই যে যারা বিগিনার আসছে বা যারা রেগুলার বেসিসে ওয়ার্কআউট করছে, তো এখন ইউটিউবে এত ফিটনেস চ্যানেল এসে গেছে, একজন একই রকমভাবে বডিবিল্ডিংকে প্রমোট করছে, ওয়ার্কআউটকে প্রমোট করছে, তো কোথাও বলছে যে ম্যাক্সিমাম 45 মিনিট থেকে 60 মিনিট ওয়ার্কআউট করে এলাম, আবার কোথাও বলছে যে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ওয়ার্কআউট করা হচ্ছে। তো আপনার মতে আমিও কিন্তু একটা সময় এমন ছিলাম, আমি জানতাম না এসব এখন যে প্রপার গাইডনেসে বা প্রপার সায়েন্স যেগুলো বলছে, মডার্ন সায়েন্স যেগুলো বলছে, যে 3-4 ঘন্টা প্র্যাকটিস করার একই টাইম 3-4 ঘন্টা প্র্যাকটিস করার কোনো দরকার হয় না,
ঠিক আছে, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করলে একটা ছেলের জন্য ফিট থাকার জন্য যথেষ্ট, একটা ছেলে এবং মেয়ে ফিট থাকা মানুষের জন্য ফিট থাকার জন্য যথেষ্ট, ঠিক আছে। তো এখন সেই জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস করার কোনো ভিত্তি নেই, ঠিক আছে। এখন সেটাই আমার মনে আছে, ঠিক আছে। তো যেটুখানি আমি বলেছি, যেটুখানি আমি জেনেছি, যে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। হ্যাঁ, এবারে যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, যারা কম্পিটিশান করছে, যারা ইন্ডিয়া লেভেল এবং ওয়ার্ল্ড লেভেলে যাচ্ছে, তাদের জন্য একটু টাইম বেশি দেওয়া উচিত। কেননা তাদের ফুডের যে চার্ট থাকে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়, যেমন নর্মাল লোকের প্র্যাকটিসের চার্ট সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তাদের দুবেলা প্র্যাকটিস করলে ভালো, তারা দুবেলা প্র্যাকটিস করে, এবং কেউ কেউ হয়তো সারাদিন তাদের রুটিনটা সেইভাবে সাজিয়ে নেয়, সকাল থেকে রাত পর্যন্ত যারা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড বাইরে লেভেলে যাচ্ছে তাদের সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন তারা সেইভাবে। তো স্যার আপনাকে আর বেশি প্রশ্ন করে বিরক্ত করবো না, আমার শেষ প্রশ্ন আপনার কাছে এটাই। তো স্যার এখন যারা ওয়ার্ক আউট করছে, মানে প্রত্যেকে ক্যালোরি পার্সেন্টেজ তো আলাদা আলাদা হয়েই থাকে, কিন্তু মানে এখন যেরকম হয় যে আমি মানে বিশেষ করে আমি আমাকে একটু উদাহরণ দিচ্ছি, আমার সকালবেলা একটা টিফিন হয়, দুপুরবেলা লাঞ্চ করি, সন্ধ্যেবেলা কোনো কোনো টিফিন ঘন ঘন না করে আনবো, আর নাহলে এখন রাত্রে গিয়ে একদম ব্রেড টাইট করে বুক টাইট করে খেয়ে শুয়ে পড়ি। তো এখন যারা বড় করছে বা ফিটনেস ফ্রিক হতে চায় বা আছে, তাদের ডায়েট প্ল্যানটা কীভাবে সাজানো আছে, সারাদিনে কতগুলো মিল কনজিউম করা উচিত? আমার মতে বলে মিনিমাম 5টা কিন্তু অবশ্যই তাদের রাখা উচিত, মিনিমাম 5টা। সকালবেলা একটা ব্রেকফাস্ট করো, যদি কেউ সকালে প্র্যাকটিস করে, প্র্যাকটিসের আগে একটা খাবার, অন্তত আধ ঘন্টা 45 মিনিট আগে একটা খাবার খেতে হবে, প্র্যাকটিসের পরে প্রোটিন সাপ্লিমেন্ট এবং একটা ব্রেকফাস্ট রাখতে হবে, মিড ডে মিল একটা মানে কিছু ফ্রুট জুস বা কিছু ফ্রুটস একটা রাখতে হবে, লাঞ্চে লাঞ্চ রাখতে হবে, ইভিনিংয়ে একটা কিছু খাবার মানে প্রোটিন জাতীয় খাবার, ছানাতে ছানা বা এরকম জাতীয় কিছু খাবার রাখতে হবে, বা স্ন্যাক্স এরকমও খেতে পারে, এবং রাত্রের যে ডিনারটা খাবে খুব হাই মানে খুব পেট ভর্তি করে বা গলা ভর্তি করে ডিনারটা কিন্তু খাওয়াটা উচিত নয় আমার মতে বলে। সকালবেলায় যে ব্রেকফাস্টটা সেটা কিন্তু অনেকটা হেভি করা উচিত, এবং যারা কিন্তু প্র্যাকটিস করে তাদের জন্য মানে যারা ফিট থাকবে তাদের জন্যই এটা বলছি, যারা কিন্তু কম্পিটিশন করবে তাদের সেই আটটা রুটি খাওয়ার প্রয়োজন হয় না, মানে এটা আমি বলছি আমার চাট, আমি সকালে একটা রুটি খাই, দুপুরে এক হাজার ভাত খাই, তার সাথে একটু ভেজ বা একটু প্রোটিন জাতীয় কিছু খাই, দুপুরবেলায় সকালবেলা একটা রুটি একটু ডিম সেদ্ধ বা সবজি ডাল সেদ্ধ এসব রাখি, একটু স্যালাড রাখি, আর রাত্রের দিকে আমার একটা রুটি আর একটু সবজি। আমি অ্যাকচুয়ালি আমার জানি না আমার সাথে সবার হয়তো মিলবে না, লাগে না খুব বেশি খাবার প্রয়োজন হয় না, মানুষ কিছুটা নেশার সাথে খায়, আমাকে আমি ব্যায়াম করছি আমাকে খেতে হবে, ঠিক আছে, হ্যাঁ খেতে হবে, কোন যে জিনিসগুলো খেতে হবে সেইগুলো খেলে কাজে যেগুলো কাজ করবে সেগুলো খেতে হবে। আমি এক কথা ভাত খেয়ে নিলাম বিরিয়ানি হতে পারবে না, সেরকম ভাত খেয়ে নিলাম 15টা রুটি খেয়ে নিলাম কিছু লাভ নেই, ঠিক আছে, তাতে ফ্যাট গেইন ছাড়া অন্য আর কোনো কিছু হবে না, ঠিক আছে। যেগুলোতে যেগুলো খেলে মানে ওই যে আমি প্রথমেই বলছিলাম ডায়েট চার্টটা সেভাবে ফলো করতে হবে, যেগুলো খেলে শরীরে মাসুস বৃদ্ধি হবে এবং মাসুসের পাওয়ার বাড়বে, আমাদের আমরা যে চলাফেরা করছি ওটা কিন্তু মাসুসের পাওয়ার, এবং হাড়ের উপর যে মাসুস আছে, মাসুস যে যত বেশি দেখবে যে ফ্যাটি তাদের চলাফেরা করতে তত বেশি প্রবলেম, হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, কিন্তু যারা যত বেশি মাসুস যাদের যে শরীরে যত বেশি মাসুস থাকে তারা যদি একটু মানে ফিট
হাঁটা চলা সমস্ত কিছু মুভমেন্ট তো মাসেলস অবশ্যই দরকার, শরীরের মাসেলসের কোন অবশ্যই দরকার। তোমরা বুঝতে পারলে নিজেদের ডায়েট ঠিক রাখতে হবে, ওয়ার্কআউট ঠিক রাখতে হবে, একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে। আর স্যার যেটা বললেন যে আমাদের শরীর কিন্তু অনেক অ্যাডভান্স, মানে স্মার্টফোনের থেকেও বেশি স্মার্ট, তো অতএব একে আলাদা করে এক্সট্রা পুশ দেওয়ার দরকার নেই। আমাদের শরীর যথেষ্ট স্মার্ট, তাকে ঠিকমতো ডায়েটে রাখো, ঠিকমতো ওয়ার্কআউটে রাখো, একটা ডিসিপ্লিন মেনটেন করে রাখো, সমস্ত কিছু সব দিক থেকে ইন্টারনাল যদি আমরা চিন্তা করি এটা অনেক বড় ব্যাপার, এত আমরা বলবো না, সব কিছু মানে সেইগুলো কিন্তু নিজেকে সেইগুলো ভগবান তৈরি করে দিয়েছে। কিন্তু এই এই ফোনটা যদি ঠিকঠাক চার্জ না, চার্জ যদি না দেওয়া হয় এটা চলবে? চলবে না। সেরকম আমাদেরকে চার্জ করতে হবে তবে সেটা চলবে, ভগবান তৈরি করে দিয়েছে কিন্তু আমাদেরকে চার্জ করতে হবে। চার্জ কি করতে করে করতে হবে? প্র্যাকটিস করে, খাওয়া দাওয়া ঠিকঠাক দিয়ে, রেস্ট ঠিকঠাক দিয়ে, টোটাল প্রপার সিস্টেমে চলবে তবেই আমরা ঠিক থাকতে পারবো। তোমরা জানতে পারলে কি কি করতে হবে না করতে হবে, এই তো গেল টোটাল বটম সামনে। তো এবার স্যারকে তো আমরা আছি স্যার আমাদের সাথে, তার সাথে আমি এবার একটুখানি পরিচয় করিয়ে দিই তোমাদের সবাইকে। আমার দিদি শ্রাবণ দিদির সাথে গোয়ান্দার ওয়াইফ। তো স্যার আমি বলার থেকে বেটার হবে গোয়ান্দার সম্বন্ধে যদি আপনি আমাদের বন্ধুদের কিছু বলেন যে গোয়ান্দা নিজের পরিবারের সদস্য হিসাবে ছিল এবং ওকে আমি হাতে করে তৈরি করেছি, নিজের হাতে করে তৈরি হয়েছে আমার। আজকে এইরকম পরিস্থিতি মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না, ঠিক আছে? ভগবানের যা ইচ্ছা তার উপরে তো আমরা কেউ যেতে পারি না। তো যখন ও বডি বিল্ডিং করতো, মানে বডি বিল্ডিং ছাড়া অন্য কিছু, মানে ব্যায়াম ছাড়া অন্য কিছু সে জানত না, অন্য কিছু বুঝতো না, ঠিক আছে? এমনকি আমার মনে হয় এরা বলতে পারবে যে আমি তো সবসময় তো ঘরে থাকতে পারতাম না, তাই খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু একদম পুরোটাই একদম রুটিনের মধ্যে থাকতো। সে রুটিনের বাইরে কোনো সময় যেত না, এমনকি কোনো কিছু যদি খাবার উল্টো পাল্টা ঘরে তৈরিও হতো আমাকে ফোন করে জেনে দিত আমি এটাকে খেতে পারি, এতটাই ডেডিকেটেড ছিল। এবং কম্পিটিশনের আগে তো বিশেষ করে কম্পিটিশনের আগে যে সুদিত আমি মানে প্রত্যেকটা পদে পদে ফোন করতো, সুদিত আমি এটা খাচ্ছি, সুদিত আমি এটা খাচ্ছি, যদি না বলি সেটা খাবে। তো সেই জায়গাগুলো আমার মিসেস আমার পাশে বসে আছে শ্রাবন্তী মহিন্দা, তিনিও অনেকটা মানে অনেকটা বলবো না, বডি বিল্ডিং লাইনটা যখন বিয়ে হয় না তার আগে মায়ের ওপর পুরোপুরি নির্ভর করতে হয়, আর বিয়ে হয়ে গেলে টোটালটাই ওয়াইফাইয়ের ওপর, ঠিক আছে? তো আমরা তো কাজকর্মে থাকি, যারা ব্যায়াম করি বা যারা কম্পিটিশন করতে কাজকর্মে থাকি, প্র্যাকটিসের মধ্যে থাকি, তো টোটাল ফুড ফুড যে হ্যাঁ সেক্সটা ওটা কিন্তু টোটাল আমাদের ঘরের যারা থাকি মিসবার মা বলুন ভাই বলুন তারা তারা মেনটেন করে, এবং তারা মেনটেন যে করে তার তার জন্য কিন্তু আমরা তৈরি হই, একটা ভালো জায়গায় পৌঁছাই। হ্যাঁ, তো অবশ্যই করেছে সেই জায়গা, সেই জন্যই আজকে সেই মিস্টার ইন্ডিয়া হয়েছে, আজকে বেঙ্গলের কোনে কোনে ইন্ডিয়ার কোনে কোনে তার নাম ভগবানরা বললে সবাই একটাকে, হ্যাঁ একটাকে পেল। আজকে ভগবান হচ্ছে এখন চেনা চেনা না, আমাদের স্টেটের চেনা নাম সুরজিৎ মজুমদার ভগবান বললে প্রত্যেকে আলাদা করে, মানে তবুও আমি যখন দেখেছি যে মানে বডিবিল্ডিং ফিল্ডে বা ফিটনেস ফিল্ডে হাওড়া জেলার মধ্যে মানে পুরো নামটা বলা দরকার লাগে না, ভগবান না বললে সবাই চিনে হাওড়া জেলার তো একটা মানে পপুলার, হ্যাঁ আলাদা নাম, আলাদা পপুলারিটি ছিল ব্যবহারের দিক থেকে বলো, ব্যবহার যথেষ্ট আমায় ব্যবহার মানে কারোর সাথে কোনোদিনও আমি ঝগড়া অবাধ করতে দেখিনি, খুবই ভালো ছিল মানে টোটালি ডিফারেন্ট। কেন আমি তোমাদেরকে যতবার মানে প্রথম যখন দোকানদার সঙ্গে আমার পরিচয় হয় আজ থেকে প্রায় 10-11 বছর আগে, তখন
মানে তখন ভুবনদা যে লেভেলের ফিটনেস ফিট ছিল, মানে লাস্ট যখন ভুবনদার সঙ্গে কথা হয়েছিল তখন ভুবনদা ঠিক সেই লেভেলের ছিল, 0.1% কমে। এবং আমি ভুবনদার যতগুলো কম্পিটিশন দেখেছি বলতে ভুবনদাকে দেখি যে সেকেন্ড বা থার্ড পজিশনে নয় ফার্স্ট আর না হলে ওভারঅল চ্যাম্পিয়ন, মানে ভুবনদা ছিল এই লেভেলের পারফরমার। তো জানি আজকে দাঁড়িয়ে ভুবনদার সম্বন্ধে হয়তো কারো যদি সেরকম কিছু বলতে পারবে না, তবু একটু ছোট্ট করে শুনে নিয়েছি আপনাদের মুখে ভুবনদার সম্বন্ধে। তো যদি কিছু বুঝতেই পারছি আমি ইমোশন ব্যাপার, তো শোনা ওনার তো কিছু বলবার নেই, আমার দিদি মানে তোমাদের দিদি তোমার একবারই অ্যাডজাস্ট করে নিও। তো আমি শুনে নিই একবারই দিদি মধ্যে, তো তুমি কিছু বলো ভুবনদার সম্বন্ধে। জোরে শীতল
কোন ক্লাস? তুমি এ পড়ে ব্যাপক তো ভালো লাগে, ভালো লাগে না? দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। বাহ, এই জিমে আসো, আসো। বাহ, খুব ভালো। আর বাবা কম্পিটিশন বা শো রুম দেখেছো? দেখা হয়নি। পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে। আর এখন বদমাই শিখে হচ্ছে? ওকে বেশি বিস্তার করে লাভ নেই, কেননা ও এখন পুরো অন্য মুডে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইখানেই আমরা আমাদের ইন্টারভিউ সেশন আজকে শেষ করছি। তো যতটা আমরা যা জানতে পারলাম তোমরা বুঝতে পারলে, তবু আমি শর্টে জানিয়ে দিচ্ছি যে আমাদের বডি যথেষ্ট স্মার্ট, তাকে আর এক্সট্রা লেভেলে দিয়ে আর কিছু এক্সট্রা দিয়ে তাকে খাটাবার দরকার। যদি ফিটনেস ফ্রিক হোক যথেষ্ট, নিজের ডায়েট আর নিজের ওয়ার্কআউট, একটা ভালো ট্রেনার এটুকু হলেই যথেষ্ট। এবার যদি মনে মনে তোমরা কম্পিটিশন লেভেলে যাবে তখন স্যারের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, স্যার তোমাকে হেল্প করে দেবে, ঠিক আছে? তো আজকের ইন্টারভিউ আমরা এখানেই শেষ করছি। তোমাদের জানানো রইল মহাবীর মাল্টিজিম, আচ্ছা নিউ মহাবীর মাল্টিজিম রামতলা কলকাতা ক্লিনিকের ভেতরেই চলে আসবে। এখানেই রয়েছে বিলাসম ক্লাব, তার অপোজিটেই রয়েছে জিমটা, আর স্যার তো রয়েছে, না থাকলে দিদি আছে তোমাদের গাইড করবার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, চেষ্টা করো এই ভিডিওটা দেখতে নিজেরা, প্লাস এই ভিডিওটা শেয়ার করো তোমাদের সব বন্ধুদের, প্রচুর ভালো ভালো ইনফরমেশন আছে এতে। চলো আজকে এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ দেখতে থাকো ফিট বাংলা। তো দেখলে রুবান্দার ফটো আর রুবান্দার ছেলে, তো দুজনের পোস্ট দেখি একদম সেম টু সেম, মানে মনে হচ্ছে যেন রুবান্দার একদম স্মল ভার্সন, জেরক্স ভার্সন পুরো, একদম লুকসের দিক থেকে বডির দিক থেকে সেম টু সেম। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, একসঙ্গে দেখো, ফিট থেকো, হেলদি থেকো, আর আরো ভিডিওর মধ্যে নতুন কি কন্টেন্ট দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো এক কথা শুনে চলে তাই আমি